ওকে, আজকে আমি নতুন একটা আনবক্সিং ভিডিও করব। এটা আমার ঈদের সবচেয়ে বেস্ট গিফট। আমি জানতাম না আব্বু আমাকে এই গিফট এত তাড়াতাড়ি দিয়ে দিবে। আমার ঘড়ির খুব শখ, আর আমার ঘড়ি নিয়ে একটা অন্যরকম একটা কি বলি ইন্টারেস্ট কাজ করে, তাই আমার খুব মানে ইচ্ছা হয়, এই জন্য আমি টাকা জমায় জমায় ঘড়ি কিনি। আর এই ঘড়িটা এবং এর আগের ঘড়িটা আব্বু আমাকে গিফট করছে, তো আজকে আমি ঘড়িটার আনবক্সিং একটা ভিডিও করব। তো আমার সাথে আমার ভাইয়া আছে, ভাইয়া অনেক শাই ফিল করে তাই চেহারা দেখাইলাম না। তো আচ্ছা ঠিক আছে, আজকে আচ্ছা তোমাকে ফুড পান্ডা খাওয়াবো। আচ্ছা তো এই সেই ঘড়িটা ভাইয়া, তুমি আনবক্সিং করো, আমি ভিডিও করি। ওকে, ইটস ফিল ভেরি গুড ব্রো, বাট এটা একটা ক্লাসিক ঘড়ি কিন্তু অনেক রেট্রো একটা ডিজাইন। হ্যাঁ পিছনের দিকে টান দাও, আপনাদের সাথে শেয়ার করি। তো এটাতে ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি ঘড়িটা। ঘড়িটা অনেক ক্লাসিক একটা ডিজাইন, রেট্রো একটা ভাইব পাওয়া যায়। ক্রিডেন্স লেদার বেল্ট, আর বেল্টটা অনেক সফট, আর ঘড়িটা অনেক লাইট ওয়েট, নিলে হাতে নিলে বোঝা যায়। হ্যাঁ তুমি ঘড়িটা দেখো তো পইরা কেমন লাগে। আচ্ছা তো এটা হচ্ছে সেই মানি রিসিট, এটা হচ্ছে টাইম জোন থেকে কিনছিলাম বসুন্ধরা সিটিতে। তো আপনাদের রিসিটটা দেখাই, এটা হচ্ছে টাইম জোনের ঘড়িটার রিসিট। তো ঘড়ির প্রাইস হচ্ছে 4589। আর ঘড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, বিকজ মানে ক্লাসিক একটা ভাইব পাওয়া যায়। আর এটার সাথে একটা কার্ড পাওয়া যাচ্ছে, এটা তো 2 বছর ওয়ারেন্টি ক্রিডেন্স থেকে। মেশিনে কোনো সমস্যা হলে কোম্পানি মনে হয় দিবে। আর এইসব ঘড়ি সহজে নষ্ট হয় না, 2-3 বছর আরামে ইউজ করা যায়। 500 টাকা 600 টাকা দিয়ে ঘড়ি না কিনে এগুলো কিনে অনেক ভালো আমি মনে করি, আর যার যেটা ইচ্ছা। আবার অনেক কপি ওয়াচও অনেক ভালো হয়, ঠিক না? আচ্ছা তোমার না দেখাই, তোমার দেখাবো না, প্যারা নিও না। আর নেক্সট ভিডিওটা হচ্ছে একটা আমার আমার লাইফের যতগুলো সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো আনবক্সিং করব। এর মধ্যে হচ্ছে অনেকগুলো কোর্স আছে, মুক্তপাঠ এবং অন্যান্য অনেকগুলো ওয়েবসাইটের কোর্স আছে। এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি কোর্স, আর কিছু কিছু কোর্স আছে যেগুলো পেইড কোর্স, যেগুলো আমি টাকা দিয়ে করছি। সবাই যদি সেই সার্টিফিকেট আনবক্সিংয়ের একটা বড় ভিডিও আসতেছে সেটা দেখতে চান, তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিন, আর ভালো না লাগলে ডিসলাইক দিন, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা তো ভাইয়া ঘড়িটা দেখাও কেমন হয়েছে। ভালোই, এটা ছোট বড় এটা এমন না, অনেকে